السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পূজা অবস্থায় আজকে এই পবিত্র দিনে গুরুত্বপূর্ণ বিধান জুমার সালাত আদায়ের পরে কিছু সময়ের জন্য কোরআনুল কারীমের এই আলোচনায় বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সামনে যে আয়াতে কারিমাগুলো আছে কোরআনুল কারীমের, বিশেষ দুইটি সূরা আজকে আমাদের সামনে আছে। প্রথমেই যে সূরাটি আজকে আসবে কোরআনুল কারীমের 21 নং সূরা, সূরা আম্বিয়া। এই সূরা আমাদের শেষ হবে, এরপরে সূরা হজ তেলাওয়াত হবে। সূরা হজের শেষ পর্যন্ত পড়া হিসেবে আমরা 17 নং পড়া আজকে আমরা তেলাওয়াতের সময়। প্রথমে যে সূরাটি আজকে আমাদের সামনে আছে, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরার নাম আম্বিয়া, অর্থাৎ বিভিন্ন পয়গম্বর সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হচ্ছে। নবীদের সম্পর্কে এই সূরার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা শুনতে পাব। সূরার ভিতরে 112টি আয়াত আছে এবং 8টি রুকু আছে। প্রথমেই যে রুকু আছে বা যে আয়াতে কারিমার মাধ্যমে আমরা আজকে তেলাওয়াত শুনব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মানব জাতিকে সতর্ক করছে এবং কিছু মানুষ যে ভুলের ভেতরে আছে, ভুল চিন্তা, ভুল আদর্শ, এই জাতীয় বেশ কিছু ঝামেলার ভেতরে আছে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা এই পুরা রুকুর ভেতরে আল্লাহ তাআলা উল্লেখ করছে। যে আয়াতের মাধ্যমে আজকে তেলাওয়াত শুরু হবে, ইক্তারাবা লিন্নাসি হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুরিদুন, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, সচেতন করছেন, মানুষের জন্য হিসাবের দিন অতি নিকটবর্তী, একেবারেই কাছে। হিসাবের দিনটা একেবারেই কাছে চলে এসেছে, অথচ ওহুম ফি গাফলাতিন মুরিদুন, এই মানুষরা এখনো উদাসীনতার ভিতরে আছে। এই আয়াত একজন মোমেনের সামনে যখন থাকবে, তার সামনে হিসাবের ওই পুরো দৃশ্যটা স্পষ্ট হয়ে যায় যে হিসাবের দিনটা তো একেবারেই কাছে এবং এই দিনের ভয়াবহতা যে কত বেশি হবে অন্য আয়াতগুলো সামনে রাখলে বোঝা যায়। তো এই অবস্থায় আমাদের করণীয় যে বিষয়টি, এটা হলো এই হিসাবের দিনে যাতে আমরা বাধাপ্রাপ্ত না হই, যাতে আটকে না যাই, এজন্য আমাদেরকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। আর এই প্রস্তুতি গ্রহণ না করে যারা এখন উদাসীনতার ভিতরে আছে তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে এই আয়াত ইরশাদ করছে। কথা আসলেই বাস্তব যে হিসাবের দিন একেবারেই নিকটবর্তী বা খুব কাছে এগিয়ে এসেছে, একেবারেই নিকটবর্তী অবস্থায়। এটা যদি এক হিসাবে আমরা দেখি কিয়ামতের বিবেচনায় বা ওই হিসাবে যদি আমরা দেখি, তাহলে আসলেই খুব নিকটবর্তী। কারণ এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যে দিনের বর্ণনা দিয়েছেন, কিয়ামতের ময়দানে একটা দিন কত বড় হবে, কত ব্যাপক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আয়াতে কারীমার ভিতরে যে বিষয়টি বললেন, কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, আমরা যেভাবে বর্ণনা করছি 1000 বছর হতে আমাদের যতটুকু সময় লাগে, ঠিক এই পরিমাণ সময় লাগবে কিয়ামতের ময়দানে একটি দিন হবে। একটা দিন সম পরিমাণ আমাদের 1000 কাল ফিসানা, 1000 বছর,
1000 বছর মাত্র একটি দিন। আল্লাহ তাআলা এখানে খুব নিকটবর্তীর কথা বলেছে। এখন যদি আমরা একটু হিসাবটা দেখি, কোরআনুল কারীমের এই আয়াত যখন নাজিল হয়েছে মক্কা নগরীতে, তো এই আয়াত নাজিল হয়েছে প্রায় 1450 বছর কাছাকাছি এরকম সময় হয়েছে। তো ওই হিসাবটা যদি আমাদের সামনে আসে, তাহলে এই আয়াত নাজিল হওয়া আল্লাহ তাআলা বলছেন এই তো একেবারেই কাছে, খুব নিকটে। আমরাও আমাদের ভাষায় ভাবে বলি এই তো আগামীকাল, কালকে, পরশু আমরা এই খুব দ্রুত তোমাকে এটা দিয়ে দেব। এই আয়াত নাজিল হওয়ার পরে এ পর্যন্ত 1.5 দিনও অতিক্রম হয়নি। এই আয়াত নাজিল হওয়ার পরে ওই বিবেচনায় 1.5 দিনও এখন পর্যন্ত অতিক্রম হয়নি। আল্লাহ তাআলা খুব কাছের কথাই বলেছেন, একেবারেই নিকটবর্তী, খুবই কাছে। হয়তো দেখা যাবে এরকম আরও 1.5 দিন, 2 দিন এরপরে কেয়ামত হয়ে যাবে, তো 2-3 দিন এটা খুব কাছাকাছি অবস্থানের ভিতরেই আছে। আর বান্দাদের সবচেয়ে বড় যে ভুলটা এখানে হচ্ছে, এটা হলো তারা আল্লাহর ব্যাপারে উদাসীন। হিসাবের দিক দিন এখানে অনেক দীর্ঘ আলোচনা আছে যে এই কেয়ামতের ময়দান বা ময়দানে মাহশার, হাশরের ময়দান, এটা কত ভয়াবহ হবে, এখানে মানুষ যে যারা পাপিষ্ট হবে, যারা অপরাধী হবে, তাদের যে কী পরিমাণ ক্ষতির ভিতরে তারা থাকবে, কী পরিমাণ আদাব শাস্তির ভিতরে থাকবে, অন্যান্য আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা এই বিষয়গুলো হিসাব করেছে। এই জায়গা থেকে আমরা যে নোটটি নিতে পারি, আমাদেরকে এই হিসাবের দিনকে বিশ্বাস করতে হবে, এবং হিসাবের দিনে যাতে আমরা আটকা না পড়ি, আমরা যাতে ধরা না খাই, এজন্য আল্লাহর কাছে যে আমলগুলো গ্রহণযোগ্য এই আমল করে সেই প্রস্তুতিগুলো আমাদেরকে নেওয়া একান্ত জরুরি এবং কর্তব্য। তো এই রূপতে আল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন যে কাফেররা এই বিষয়গুলো তারা বুঝে নেবে। পরের যে আয়াত আছে, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বিভিন্ন নিদর্শনাবলী এবং যুক্তির মাধ্যমে এই ইসলামের দাওয়া যারা আজকে মানছে না বা যারা শুনছে না, তারা কিভাবে আসবে, কিভাবে এই আল্লাহ তাআলার বরাত এবং ক্ষমতাকে বিশ্বাস করবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এক একটা যুক্তির মাধ্যমে আল্লাহ তাআলা এভাবে দিচ্ছে। মানুষ বড় এত বাজে মন্তব্য করে এক্ষেত্রে, এগুলো তো বুঝেই না, বরং যেমন এই আয়াত কারিম আল্লাহ তাআলা ইরশাদ করছেন, وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون। আল্লাহ তাআলা তার ক্ষমতাগুলোর কথা বিভিন্নভাবে বর্ণনা করে এখানে যে কথাটি বললেন যে মানুষ কত বড় মূর্খ, কত বড় অশিক্ষিত, যে তারা আমার ব্যাপারে বলে যে আমার নাকি সন্তান আছে। وقالوا اتخذ الرحمن ولدا, যে আল্লাহ তাআলা সন্তান আছে, আল্লাহ সন্তান নিচ্ছেন, এই যে কথাটি, এটা তো আমার জন্য বড় একটা দুর্বলতা, এটা তো শিরিকি কথা, বরং শোনো তোমরা বলবে এই কথা সুবহানা, আল্লাহ তাআলা এ থেকে কত পবিত্র, আল্লাহ তাআলা একেবারেই মুক্ত, আল্লাহ কারো সন্তানের প্রয়োজন হয় না। আমরা আমাদের সন্তানের প্রয়োজন কেন, এটা আমাদের দুর্বলতার কারণে, যে একটা বয়স এমন হবে যে বয়সে গিয়ে আমরা অসহায় হয়ে যাই, আর একজনের উপরে নির্ভরশীল হয়ে যাই, ওই সময় আমার সন্তানরা আমাকে সাপোর্ট দিচ্ছে, তারা আমার খোঁজ খবর নেবে, আমার সেবা শুশ্রূষা করছে, এজন্য সন্তানের প্রয়োজন। মানুষের কীভাবে হয়, তার বংশ ঠিক রাখার জন্য, তার সব কিছু দেখাশোনার জন্য সন্তানের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা তো এ থেকে পবিত্র, আল্লাহ তাআলা এই বিষয়টি বলেন, বরং তোমরা বলো বা ইবাদুল মুকরমুন, যে সন্তানদের কথা আমার দিকে নিসবত করে সম্পর্ক করে বলা হচ্ছে এরা হলো আমার প্রিয় বান্দা, আমার বান্দা, আমার গোলাম। যেমন নবীনা ঈসা আলাইহিসসালাম, তাকে আল্লাহ তাআলা সন্তান বলা হচ্ছে, নবীনা উজাইর আলাইহিসসালাম, তাকে আল্লাহ তাআলা সন্তান বলা হচ্ছে, তাদের ব্যাপারে তোমরা বলো যে এরা আমার প্রিয় বান্দা, আমার সন্তান নয়, বরং আমি তো এ থেকে পবিত্র। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এটাই হলো ইসলামের মূল কথা, আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের আকীদা এবং বিশ্বাস। আজকে তেলাওয়াতে আমরা আরও জানবো আল্লাহ তাআলা যে যুক্তিগুলো দিচ্ছেন, দেখো তোমরা আল্লাহর ইবাদত কেন করছো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা কার কাছে যাচ্ছ। لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون। আল্লাহ তাআলা কি বলছেন দেখো, এই যে জগৎ, এই যে পৃথিবী, এই পৃথিবীতে ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ যদি থাকতো, আল্লাহ ব্যতীত জীবের দ্বিতীয় আরেকজন খোদা, আরেকজন মাবুদ, আরেকজন আল্লাহ, যাই আমরা বলি, বিপরীত ব্যতিক্রমী আরও যদি কেউ থাকতো, তাহলে শুনো, এই আসমান এবং জমিন যে ধারাবাহিকতায় যে নিজামের ভিতরে চলছে, এই নিজামটা আর ঠিক থাকতো না, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কারণ তোমাদের ছোট্ট একটা দেশ,
এই দেশের ভিতরে এই নেতা একথা বললো, এর পরের নেতা সম্পূর্ণভাবে চেঞ্জ, বিপরীত কথা বলল। এই নেতা একটা কথা বললো, পরের জন যারা ক্ষমতায় আসে সব নাম টাম বাদ দিয়ে সব কিছু ইয়ে করে, যা এটা আমি করেছি। এইভাবে মানে প্রতিহিংসা, একজন আর একজনের সাথে খেলা খেলে। তো এই আকাশের ভিতরে যদি দুইজন আল্লাহ থাকতো, একজন বলতো এখন দিন হবে, আর একজন বলতো এখন রাত হবে, একজন বলতো একজন সূর্য উঠবে, আর একজন বলতো না সূর্য এখন ডুববে, এই লাগতো এক টক্কর পুরা লাফাসাদাতা, এই আকাশ এই জমিন সব কিছু ধ্বংস হয়ে যেত। তোমরা দুনিয়ার ক্ষেত্রে দেখো যে একাধিক নেতা হলে কি হয়, তো এই আকাশ জমিনের নিজাম যুগ যুগ ধরে যে চলছে, এটা কিভাবে চলে এটা তোমরা বুঝো না? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাই হলো পবিত্র, আল্লাহ তাআলাই হলো মহামহিয়ান, রব্বুল আরশ তিনি হলেন আরশের অধিপতি, এই আরশের মালিক আল্লাহ তাআলা। তোমরা যা কিছু বলছো এ থেকে আল্লাহ তাআলা একেবারেই পবিত্র। তোমাদের দায়িত্ব হলো আল্লাহ তাসবিহাত আদায় করা, আল্লাহ প্রশংসা করা, আল্লাহ তাআলার আনুগত্য করা, এটা হলো তোমাদের দায়িত্ব এবং কর্তব্য। আজকে তেলাওয়াতের ভিতরে আরো যে বিষয়গুলো আমরা জানতে পারব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় এনেছেন এর ভিতরে। মৌলিক একটা পয়েন্ট আমি এখানে বলছি, সূরা আম্বিয়ার 30 নং আয়াতটা একটু দেখবেন। কোরআনুল কারীম যে বিজ্ঞানসম্মত একটি কিতাব, আজকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা যে বা যারা রেখেছে, এর ভিতরে মৌলিক বিষয়টি হলো মুসলিম এবং ইসলাম রেখেছে। আজকে আবিষ্কার করছে অন্য মানুষ, ঠিক আছে, কিন্তু এর মূল সূত্রটা, এর মূল আবিষ্কারের মূল যে সূত্রটা, এটা এই কোরআনুল কারীম থেকে নেওয়া হয়েছে, না হয় কোনো হাদিস থেকে নেওয়া হয়েছে, কোনো না কোনোভাবে এখান থেকে এসেছে। আজকে আমরা জানি বিগ ব্যাং একটা থিওরি আছে এই পৃথিবীর যে বিষয়টি, এই আয়াতে কারিমাটা একটু পড়ে নেব, যারা বিজ্ঞানের ছাত্র তারা তাদের জন্য খুব সহায়ক একটি আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন আয়াতের ভিতরে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি এটা দেখেন? আল্লাহ তাআলা যুক্তি দিচ্ছেন যে তোমরা আজকে এত কিছু আবিষ্কারের স্লোগান তোমরা দিচ্ছ, তোমাদের অবদান তোমরা বলছো। দেখো কোরআনুল কারীম এই আয়াত বহু আগে নাজিল হয়ে রয়েছে, তোমাদের আবিষ্কার মাত্র বেশি দিন না, কয়েক বছরের আগে এই যে তোমাদের আবিষ্কার, কিন্তু আল্লাহ তাআলা থিওরিটা অনেক আগেই দিয়ে রেখেছে। আল্লাহ তাআলা কি বলছেন, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাহনা, এই আসমান এবং জমিন সব একত্রিত ছিল, সব এক জায়গায় ছিল, ফাফাতাহনা হুমা, এই আমি আল্লাহ এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি, আসমানকে আসমানের জায়গায় নিয়েছি, জমিনকে জমিনের জায়গায় প্রতিষ্ঠা করেছি। এগুলো তোমরা কোনো মহা এক বিস্ফোরণের মাধ্যমে হয়েছে, তোমরা যেটা বলো এই বিস্ফোরণটা কে ঘটিয়েছে, এটা যে হয়েছে ফাফাতাহনা হুমা, আল্লাহ তাআলা বলছেন এই যে বিস্ফোরণ, তোমরা যে আজকে বলছো যে এই যে থিওরিগুলো তোমরা মানুষকে শিখাচ্ছ, তোমরা বড় বড় মহাপণ্ডিত বিজ্ঞানী, আসলে তো এগুলো তো আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি, ফাফাতাহনা হুমা। তো এই জাতীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আল্লাহ তাআলা করছেন। এরপর আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানির অপর নাম যে জীবন, এগুলো যে তোমরা আজকে বলছো কোথায় পেয়েছো? এই পৃথিবীতে যা কিছু বেঁচে আছে এর পিছনে মূল মূল কাজ করছে এই পানি। পানির শূন্যতা যদি থাকে, পানির অভাব যদি হতো, এই মানুষগুলো বা অন্যান্য প্রাণীগুলো এগুলো আর বাঁচত না। সব কিছুর জীবনের পিছনে মূল জীবিকা শক্তি বা এগুলোর বেঁচে থাকার জন্য তার যে মূল জীবন, ওয়াজআলনা মিনাল মাই, এটা পানির মাধ্যমে আমি সৃষ্টি করেছি, কুল্লা শাইইন হাই, এটা যে জীবন্ত অবস্থায় আছে, হাই আছে, এটা আমার পানির মাধ্যমে আমি করছি। এইভাবে আল্লাহ তাআলা অনেকগুলো সূত্র বর্ণনা করছে, এই সূত্রগুলো নিয়ে আপনি গবেষণা করুন, অনেক কিছু এখানে পেয়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণভাবে এই আলোচনা করার পরে 34 এবং 35 এই দুইটি আয়াত আমরা একটু দেখব। অনেকগুলো যুক্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে মূল কথাটি স্মরণ করিয়ে দিচ্ছে, যাতে আমরা ভুলে না যাই, যাতে আল্লাহকে ভুলে না যায়। আল্লাহ কি বলছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত, এই আয়াত আল্লাহ তাআলা কি স্মরণ করিয়ে দিলেন, আজকে তোমরা যে যা করছো এই পৃথিবীর বুকে কেউ স্থায়ীভাবে তোমরা থাকতে পারবে, এই পৃথিবীতে স্থায়িত্ব কারো থাকবে না, আজকে প্রভাব প্রতিপত্তি দাপট আছে 100 বছর, এরপরে আর অস্তিত্ব থাকবে। আজকে এখানে যারা আমরা আছি এমন তো কেউ নেই যে যার বয়স 100 বছর, 100 বছর বয়স হয়েছে এমন তো কেউ আমরা এখানে নেই, 90 বছর তাও খুঁজে পেতে কষ্ট হবে। আমাদের ভিতরে মানিক ভাই তো মুরব্বী আছেন, এখানে সবচেয়ে বড় মুরব্বী মানিক ভাই আছেন, তাও তো 100 বছর হয় যে চাচা আছেন। তো আল্লাহ তাআলা এখানে কি বলছে, যে তোমার
মা জাআলনা লিবাশারিন, কোনো মানুষের জন্য এই বিধান আমি দেইনি, মিন পাবলিকাল খুলদ, হে রাসূল আপনার পূর্বে যে তারা স্থায়ীভাবে যুগ যুগ ধরে এভাবে তারা থাকবে। আফা ইম্মিতা, আপনি যদি ইন্তেকাল করেন, আপনি যদি মারা যান, ফাহুমুল খালিদুন, তাহলে এই অপদার্থগুলো দুনিয়ার ভিতরে বেঁচে থাকবে, এটা কীভাবে হবে? আপনি হলেন এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ, আপনি বেঁচে থাকা মানে এই জগৎবাসীর জন্য রহমত, আপনাকেই চলে যেতে হয়েছে, তাহলে এই অপদার্থে মানুষগুলো কাফের যারা আল্লাহকে মানছে না ওরা কীভাবে বাঁচবে? তো আজকে যতই আমি চেষ্টা করি, যতই আমি চির যৌবন যৌবন ধরে রাখার জন্য যে ওষুধই আবিষ্কার করি, টিকব না। নোটিশ সময় মতো চলে আসবে, আমি প্রতিদিন শেভ করছি, আমার যে ভেতরে দাড়ি পেকে যাচ্ছে এটা মানুষকে বুঝতে দিচ্ছি না, চুলে কলম লাগাচ্ছি, হ্যাঁ আমি একটু যুবক যুবক ভাব নিয়েছি, আমি ভাব নিতে পারি, ভিতর থেকে ঘনে ধরে যাবে, ভিতর থেকে আর কাজ করবে না, পার্সগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, আল্লাহ ঠিকই সময় মতো নোটিশ দেবে, এই কালো দাড়িগুলো এই যে পাকা শুরু হয়ে গেছে, পাকা শুরু হয়েছে, একটা দাড়ি দেখলাম যে পাকে গেছে, তার মানে এক একটা নোটিশ চলে আসছে, প্রত্যেকটা মানুষের জন্য এইভাবে নোটিশগুলো চলে আসছে, খুব সত্যি দেখা যায় আস্তে আস্তে দুর্বল দেখা যায়, একটা সময় অনেক কিছু ভাঙচি চড়ছি, এখন বসলে দাঁড়াতে পারি না, দাঁড়ালে বসতে পারি না, হাঁটুতে ব্যথা, মাথায় ব্যথা, এই যে বিষয়গুলো, দাঁত শক্ত ছিল, অনেক কিছু চিবিয়ে চিবিয়ে খেয়েছি, আজকে একটা গোস্ত খাবো খুব সতর্কতার সাথে কামড় দিতে হয়, দাঁতে ব্যথা, এই যে দুর্বলতাগুলো, এগুলোই হলো মানুষ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। একটা বয়স হবে 35-40, এরপরে দেখা যাবে যে কোনো জিনিস সে খাবে, হজম করবে, এরকম থাকবে না তার শক্তি, আস্তে আস্তে তার ভাটার দিকে চলে যাবে। আল্লাহ তাআলা এই কথাটিই স্মরণ করিয়ে দিলেন, এটাই যদি হয় তোমার জীবনের মূল বাস্তবতা, তাহলে তোমার এত অহংকার, এত কিছু, এগুলো কার জন্য, এই পরিকল্পনা কিসের জন্য? তো মানুষকে স্থায়ী একটি সফল জীবনের জন্য আল্লাহ তাআলা এখানে সন্ধান দিচ্ছে, যে আজকে এখানে তুমি একটু ক্ষতিগ্রস্ত হতে পারো এটা মেনে নাও, এখানে একটু কম হতে পারো এটা মেনে নাও, তুমি দেখা গেল তুমি সালাতে আসছো, হয়তো তোমার দোকানটা বন্ধ করে আসতে হচ্ছে, তুমি নামাজে আসছো, ইবাদত করছো, হয়তো অন্য জায়গায় মনে করছো যে একটু ক্ষতি হতে পারে, হ্যাঁ এটা মেনে নাও, কিন্তু এর মাধ্যমে ওই স্থায়ী জীবনে তোমার চির সুখ শান্তি, তোমার সফলতা ওই জায়গায় আসবে। আর এখানে যদি তুমি চির সফল হতে চাও, মনে করবে যে মূল সফলতা এখানেই, ওই পুরা জায়গাটা তোমার জন্য ব্যর্থতার জায়গা হবে, শাস্তির জায়গা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করিয়ে দিচ্ছেন স্থায়ী সুখের একটি সন্ধান, আল্লাহ তাআলা 34 এবং 35 এই দুইটি আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা দিচ্ছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অত্যন্ত পরিচিত একটি আয়াত, কোরআনুল কারীমে তিন জায়গায় আল্লাহ তাআলা এই আয়াতটি ব্যবহার করেছে, তিন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাটা দিচ্ছে। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যদি এমন হয় যে আমি দুনিয়াতে আসলাম আর চলে গেলাম, বাস এতটুকু, ঠিক আছে আর কোনো প্রশ্ন নেই। এখানে আল্লাহ তাআলা কি বললেন, ওয়া নাব্লুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে, সুখ এবং দুঃখ দিয়ে, আনন্দ এবং দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, এগুলো তোমাদের জন্য একটি পরীক্ষা, এই পরীক্ষার পরে কি হবে, ওয়া ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে ফিরে আসবে এটা সুনিশ্চিত, দুনিয়া যতদিন চলবে তোমাদের উপরে পরীক্ষা আসবে, এটার উপরে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমার এমন যেন কথা মুখ থেকে বের না হয়ে যায় যে আল্লাহ তাআলা সমস্ত বিপদগুলো আমাকেই দিচ্ছে, আর কাউকে খুঁজে পায় না, নাউজুবিল্লাহ, এত বিপদ আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে, আমি আল্লাহর ইবাদতই করবো না, এই জাতীয় অনেক কথা অনেক ভাই বলে ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে আগেই বললেন যে তোমার স্থায়ী সফলতার জন্য কিছু পরীক্ষা তোমাকে আমি করব। ত্যাগী নেতা, পরীক্ষিত নেতা, রাজপথ আন্দোলনে যারা সংগ্রামী থাকেন, আগে থাকেন, এদের উপরে বিভিন্ন বিপদ আপদ আসে, উপরের নেতারা তখন পরবর্তীতে একটা হিসাব করেন যে হ্যাঁ কে আমার জন্য কাজ করছে, আমার দলের জন্য প্রকৃতপক্ষে কে কাজ করেছে, কে রক্ত দিয়েছে, পরবর্তীতে যখন নমিনেশন দেয় তখন তাদের লিস্টগুলো আগে চলে আসে, দলের ভালো একটা কোনো পদ তাদেরকে দেওয়া হয়। এবারও দেখলাম গতকালকের এতে যে এবার 80 জন এমপি নাকি বাদ পড়বে, তাদের লিস্টিতে আসে না, কারণ তারা ত্যাগী এবং পরীক্ষিত না, দলের সাথে গাদ্দারি করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জান্নাত দিবেন, জান্নাতে আমাদের অবস্থান হবে, এত ভিআইপি নিয়ামত পাবো, আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়াই কি আমাদেরকে দিবেন? কিছু ঢাকা ঢাকা তো দিবেন, কিছু নাড়াচাড়া তো আমাদেরকে দিতে হবে, হয়তো অর্থনৈতিক পরিসানি আসবে, বিভিন্ন বিপদ আপদ আসবে, অসুখ বিসুখ আসবে, সন্তান দিয়ে পরীক্ষা করবেন, ব্যবসা বাণিজ্য দিয়ে পরীক্ষা করবেন, অনাপ লুকুম,
ওয়ানাবলুকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে কিছুটা পরীক্ষা করে এরপর তোমার মর্যাদা আমি নির্বাচন করবো, নির্ধারণ করব। তো দুনিয়ার সিস্টেম যদি এমন হয় যে আমার একটা পদের জন্য আমাকে সামনে থাকতে হবে, রক্ত ঝরাতে হবে, মিছিলের সামনে, মিটিংয়ের সামনে সব জায়গায় হাজিরা দিতে হবে, এরপর একটা নমিনেশন পাচ্ছি, দলের একটা ভালো পদ পাচ্ছি, জান্নাতের ভেতরে আমি এত মহানে আমাক ভোগ করবো, এখানেও আমাকে কিছু পরীক্ষা দিতে হবে, গভীর রজনীতে উঠে নামাজে দাঁড়াতে হবে, এটা আমার জন্য পরীক্ষা, পাশে স্ত্রী আছে, আরামের বিছানা, এগুলো ছেড়ে নামাজে উঠে আটা এটা আসলেই পরীক্ষা, কঠিন কাজ, এটার মাধ্যমেই তোমার জান্নাত নির্ধারণ হচ্ছে। সময় মতো পাঁচ ওয়াক্ত হাজিরা দেওয়া এটা আসলেই একটা কঠিন কাজ, কারণ একত্রে একশো রাকাত নামাজ এটা পড়া যায়, কিন্তু ধারাবাহিকভাবে সময় মতো নির্ধারিত সময় পাঁচবার হাজিরা দেওয়া একটু কষ্টের কাজ, কিন্তু এগুলোর ভিতরেই আল্লাহ তাআলা আমার জন্য মর্যাদা আল্লাহ তাআলা নির্বাচন করছেন, নির্ধারণ করছেন। আর যদি এটা বিশ্বাস না করি, ওয়াইলাইনা তুরজাউন, চূড়ান্ত কথা আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে, এটা তো আর কেউ বাধা দিতে পারবে না, কেউ আমাকে আটকিয়ে রাখতে পারবে না, আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মালিক, আল্লাহ তাআলা যখন হুকুম দেবেন, যেভাবে আমরা পৃথিবীর বুকে এসেছি ঠিক ওইভাবেই আমি যেখানেই থাকি, আমি যদি পানিতেও ডুবে যাই, আমি যদি অ্যাক্সিডেন্টে একেবারে রাস্তা একেবারে পুরো, যারা এভাবে হয়েছে লাশ কবর দেওয়ারও সুযোগ হয়নি তারাও উঠবে, যাদেরকে আজিমপুরে রাখা হয়েছে তারাও উঠবে, যাদেরকে একেবারেই দাফন করা হয়নি বিভিন্ন ধরনের এই যে ঘূর্ণিঝড় ঝড় টর্নেডোতে যারা মরে একেবারে চলে গিয়েছে তারাও এভাবে উঠবে, তো সবাইকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। এরপরে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন পয়গম্বরের আলোচনা আজকে আমরা শুনতে পারব। এর ভিতরে মৌলিকভাবে নবীউনা ইব্রাহিম আলাইহিস সালাম খুব সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ চমৎকার কিছু আলোচনা আল্লাহ তাআলা এখানে এনেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতের কাজ শুরু করল তখন তার উপরে কী পরিমাণ নির্যাতন শুরু হয়েছে, কী পরিমাণ কঠিন নির্যাতন তাকে করা হয়েছে, এবং ওই যে মূর্তিগুলো ভাঙলেন, সবাই যখন আনন্দ উৎসবে গেল তো ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না, তখন তিনি কী বললেন, তার কথাগুলো তখন কী ছিল, এই পুরো ইতিহাসটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা কী করছেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন, যখন দেখলো সমস্ত মূর্তি ভাঙা, বড় মূর্তির কাঁধে কুড়াল ঝুলানো অবস্থায়, সবাই তো পেরেশান, এই এই কাজ কে করলো কে করলো, তখন সমাজের কিছু মানুষ বলল, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইয়ুকালু লাহু ইব্রাহিম, ইব্রাহিম নামে একটা বাচ্চার কথা আমরা জানি, একটা বালকের কথা জানি, যে আমাদের এই মূর্তিগুলোর সমালোচনা করছে, মূর্তিটা সে মানতে পারেনি, তার ব্যাপারে আমরা কিছু সন্দেহ করছি, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস, সবার সামনে প্রকাশ্যে তাদেরকে নিয়ে আসো, ইব্রাহিমকে জাগিয়ে এখানে উঠিয়ে নিয়ে আসো, সবাই দেখুক। قالوا انت فعلت هذا بآلهتنا يا ابراهيم, ابراهيم আমার মাবুদের সাথে তুমি এই কথাগুলো এই কাজগুলো এভাবে করছো, নমরুদ এভাবে ইব্রাহিমকে জেরা করছে। قال بل فعله كبيرهم هذا فاسألوهم ان كانوا ينتقون, ইব্রাহিম আলাইহিস সালাম একটু কৌশল গ্রহণ করলেন, بل فعله كبيرهم, আরে বড় এদের ভিতরে যে বড় সেই করেছে, তো বড় তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম করেছে, তোরা বুঝলো যে বড় মূর্তির কথাই বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটু কথার কৌশল এখানে গ্রহণ করেছে, বাল ফাআলাহু কাবীরুহুম, এর ভিতরে যারা যে বড় আছে এই বড়জনই এই কাজ করছে, বড়জনটাকে ওখানে রেখে দিয়ে ওর কাঁধে কুড়ালটা ঝুলিয়ে রাখা হয়েছে। এরপরে কি বলা হয়েছে, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, আচ্ছা ঠিক আছে বড়টারে জিজ্ঞাসা করো তো যদি কথা বলতে পারে, যে কথা বলতে পারে না, উপকার করতে পারে না, অপকার করতে পারে না, কোনো ধরনের মানুষকে কল্যাণ করতে পারে না, কেন তার ইবাদত করা হবে, কেন তার পূজা করা হবে, ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে যুক্তির মাধ্যমে অনেকগুলো বিষয় এখানে আলোচনার ভিতরে আমরা জানতে পারব। এরপরে যাই হোক, তার এই সব কিছুর পরে কী হয়েছে, তিনি যে কথাটি বললেন বা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে শাস্তিগুলো আসছে, সর্বশেষ চূড়ান্তভাবে তাকে রিমান্ডে দেওয়া হয়েছে। রিমান্ড দেওয়ার কারণ ছিল দিনের পক্ষে, তাওহীদের পক্ষে তার অবস্থান, ইসলামের ব্যাপারে তার অটলতা এবং অবিচলতার কারণে তাকে রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ডটা কী ছিল, ক্বালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, আচ্ছা ঠিক আছে ওকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ফেলো, এবং এর মাধ্যমে যেহেতু তোমাদের মাবুদ তোমাদের মূর্তিগুলোকে সে অপমান করেছে, এর মাধ্যমে তোমাদের মূর্তিগুলোর কিছু সাহায্য করো, তোমাদের মূর্তির শত্রু যারা আছে তাকে এভাবে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ফেলো। কি হয়েছে, আল্লাহ তাআলার মুজিজা এখানেই ঘটেছে আমরা জানি। আল্লাহ তাআলা আয়াতে কারিমায় কি বলছেন, 69 এবং 70 নং আয়াত আমরা যদি দেখি তাহলে দেখব, উল্লা ইয়া নাবু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বললেন, আগুন কিভাবে জ্বালানো হয়েছে, কতদিন ধরে জ্বালানো হয়েছে, এই পুরো বিষয়গুলো ইতিহাসের ভিতরে আছে, দীর্ঘদিন আগুন জ্বালানো, এত পরিমাণ এর হিট হয়েছে, তাপ হয়েছে, উপর থেকে কোনো আগুন, এই আগুনের উপর থেকে দীর্ঘ উপর থেকেও যদি কোনো একটা পাখি উড়ে যেত সে ওখান থেকে ঘুণা হয়ে নিচে পড়ে যেত, এত পরিমাণ তাপ এই আগুনের ছিল, দীর্ঘদিন জ্বালিয়েছে, এখন এই আগুনের ভিতরে ইব্রাহিমকে ফেলা হোক,
তো ফেলতে তো পারছে না, শয়তান এসে ভিন্ন একটা কৌশল করেছে, উলঙ্গ কিছু নারী সামনে নিয়ে এসেছে, ফেরেশতা ওখান থেকে চলে গিয়েছে। কারণ যেখানে অপকর্ম হয়, খারাপ কাজ হয়, ওই জায়গায় ফেরেশতা থাকতে পারে না, রহমতের ফেরেশতাগুলো সেখানে থাকতে পারে না, এরা আগ পর্যন্ত থাকতে পারেনি। শয়তান এসে ভিন্ন কৌশল শিখিয়ে দিয়েছে যে একে এভাবে তো ফেলতে পারবে না, কিছু নারী আর উলঙ্গ নারী এই যৌনতামূলক কিছু কাজকর্ম এখানে তোমরা যদি অপকর্ম করতে পারো তাহলেই দেখবে যে একে সুন্দর মতন ফেলতে পারবে। যাই হোক, শেষ পর্যন্ত যা হয়েছে তো ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে ফেলা হয়। কিন্তু আল্লাহ তাআলার হুকুম এটা কার্যকর সব জায়গায়, পৃথিবীর কোনো মাখলুকাতের নিজস্ব কোনো ক্ষমতা নেই, এটা মুসলিম বিশ্বাস করে। একটা ছুরি ইচ্ছা করলেই কাটতে পারে না, আগুন ইচ্ছা করলেই জ্বালিয়ে দিতে পারে না, পানি ইচ্ছা করলেই পোড়াতে মানে মানুষকে ডুবিয়ে ফেলবে এটা হবে না। আবার যদি নির্দেশ আসে তাহলে কেউ বাঁচাতেও পারবে না। ইসমাইল আলাইহিসসালামকে জবহ দেওয়ার জন্য ছুরিকে বহু পরিমাণ ধারণো হয়েছে, এত ধার যে পাথরের গায়ে যখন মারা হয়েছে পাথরটা টুকরো হয়েছে। ইসমাইল আলাইহিসসালামকে যখন কোরবানির জন্য পোঁছানো হচ্ছে, উপর থেকে এইভাবে দেওয়া হচ্ছে, কোনোভাবেই তার গলা কাটছে না। ছুরির নিজস্ব কোনো ক্ষমতা নাই যতক্ষণ আল্লাহর হুকুম না থাকে। স্বাভাবিক নিয়ম এটা হবে, তো আল্লাহ যখন এটার মাধ্যমে একটা পর্দা দিয়ে দেন কোনোভাবেই সম্ভব না, তাহলে এই জায়গায় সম্ভব হতো। ঠিক এই আগুনেরও কোনো নিজস্ব ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কেউ এখানে পড়লে পড়ে যেত, একটা পাখি শুধু উপর থেকে পড়ে একেবারে পড়ে ছাই হয়ে যাচ্ছে, কিমা হয়ে যাচ্ছে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে যখন ফেলা হয়েছে কি হয়েছে, সম্পূর্ণ বিপরীত। আজকে আমরা এয়ার কন্ডিশন এসির কথা আমরা জানি, শীতাতাপ নিয়ন্ত্রিত যে একটা ব্যবস্থা, খুব বেশি পরিমাণ হিটও না যে গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আবার এত পরিমাণ ঠান্ডা না পুরো আইস হয়ে যাচ্ছে যে এর ভিতরে আমাদের কম্বল গায়ে দিতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই যে থিম বা সূত্রটা আমরা কোথায় পেয়েছি, আগেই বলেছি বিজ্ঞানের যত আবিষ্কার আপনি খুঁজে দেখুন কোনো না কোনোভাবে এর একটা সূত্র ইসলামের কোনো এই কোরআন থেকে নেওয়া হয়েছে বা ইসলামের মহা কোনো জ্ঞানী তাদের থেকেই বলে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এখানে এমন শব্দ ব্যবহার করেছে, দেখুন, কুলনা ইয়া নারু, হে আগুন, কুনি, হয়ে যাও, কি হবে, বারদান সালামা, দুইটা শব্দ আল্লাহ বলছে, একেবারে ঠান্ডা হয়ে যাও। কারণ আগুনের ধর্ম হলো গরম থাকা, কিন্তু আগুনটাকে ঠান্ডা বলছে, আবার ঠান্ডাটা এমন ঠান্ডা না হয় যে আইস হয়ে গেছে, কষ্ট হয় এটাও না হয়, সালামান, নিরাপদ, নিরাপদ ঠান্ডা তুমি হয়ে যাও। আজকে শীতাতাপ নিয়ন্ত্রিত একটা নির্ধারিত মাপের ভিতরে আমরা আছি, একটা টেম্পারেচারের ভিতরে আমরা থাকি যেখানে এত পরিমাণ হবে, এত পরিমাণ হলে আমাদের জন্য শরীরের সাথে ফিট। ঠিক ইব্রাহিম আলাইহিসসালামের জন্য এই আগুনটা আল্লাহ তাআলা শীতাতাপ নিয়ন্ত্রিত করে দিয়েছে, এখানে খুব বেশি পরিমাণ ঠান্ডা লাগবে এমনটাও না, আবার গরমের প্রভাবে কষ্ট হবে এমনটাও না। কত চমৎকার কথা আল্লাহ তাআলা বলেছে। মানুষ গবেষণা করতে করতে যে এরকম একটা অবস্থা, তাহলে এটা সম্ভব, এই সম্ভবের উপরে গবেষণার ফলাফলে আজকে এগুলো, গবেষণা করতে করতে এগুলো এসেছে। এভাবে একাধিক বিষয় আছে যেগুলো মূল সূত্রটা, আজকে এত আবিষ্কার, এত কিছু আমরা দেখি, অনেক উন্নতি আমরা দেখছি, সব কিছুর পেছনে দেখা যাবে এভাবেই আসছে। তো এই আগুনটা এভাবে হয়েছে, আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে এখানে নিরাপদে রেখেছেন, এবং সেখানে খুব আনন্দের সাথে তিনি হাসি, খুব আনন্দের ভিতরে, উৎফুল্লতার ভিতরে সেখানে আছেন, পুরো আগুনটাই বাগান হয়েছে, তিনি যে হাঁটছেন এটা সবাই দেখছে, কি ব্যাপার, অন্য কাউকে ফেললে পুড়ে যাচ্ছে, ইব্রাহিম ওখান থেকে হাঁটছে, কথা বলছে, কি আজীব এক ব্যাপার, কি ঘটতে যাচ্ছে। এই বিশাল এক কুদরতের ইতিহাস আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আগেই বলেছি এটা আম্বিয়া, সূরার নাম হলো সূরা আম্বিয়া, আম্বিয়া এটা হলো নবী, এর বহুবচন, এটা হলো আম্বিয়া, অনেক নবীর ঘটনা এখানে আসছে। এরপরে আল্লাহ তাআলা লূত আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা করছে। ওয়ালুতান আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া নাজ্জাইনাহু মিনাল ক্বরিয়াতি আল্লাতী কানাত তা'মালুল খাবাইথ ইন্নাহুম কানু ক্বাওমা সাউইন ফাসিকিন, 74 নং আয়াত। এতে আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামের বিশেষ কিছু মুজিজার কথা বললেন, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাকে হিকমত দিয়েছেন, এবং ওই কওম থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন, যে কওমের ভিতরে বড় ধরনের একটা গুনাহের কাজ চলত, এই সমাজের ভিতরে যে এই গুনাহের কাজ, অপকর্মের কাজ চলত, এখান থেকে আল্লাহ তাআলা নেক মানুষদেরকে হেফাজত করেন, এবং ওই কওমকে আল্লাহ তাআলা খুব লাঞ্ছিত অবস্থায় ধ্বংস করেন। কওমুল লূতের ঘটনা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আছে, এটা বড় ধরনের জঘন্যতম একটা অপরাধ, একটা কেবীরা গুনাহ, এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে এখানে আলোচনা করে এই জাতির যে কত নিকৃষ্ট জাতি, কত খারাপ জাতি, এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে বললেন, ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন, এরা তো ফাসিক জাতি, এরা কেবীরা গুনাহ করছে, এরা আল্লাহর অবাধ্য জাতি। আজকে আমাদের সমাজেও
আমাদের সমাজে বেশি দিন আগের না, এই মাসখানিকের ভিতরে এরকম ঘটনা দেখা গেছে যে এক হোটেল এরকম হয়ে বেশ কিছু লোক একত্রিত হয়, পুরুষের পুরুষের যে বিষয়গুলো হয়, তো এরকম কিছু গুণা আমাদের দেশে এভাবে মানে সুপরিকল্পিতভাবে ঢোকানোর জন্য চেষ্টা করা হচ্ছে এবং এর ব্যাপারে তারা আন্দোলন সংগ্রাম করছে, আল্লাহর গজব দেশের ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত আমাদের দেশে বৈধ কোনো অনুমোদন নেই, এ ব্যাপারে সতর্ক আছে। অন্য অন্য অনেক দেশে এটাকে বৈধতা দেওয়া হয়েছে, সংসদে বিল পাস করা হয়েছে। আল্লাহ তাআলা এই জাতিকে এই মারাত্মক গুণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা করেছেন পরের রুকুতে, অনুহান ইজনাদা মিন ক্বাবলু, নূহ আলাইহিসসালামের দোয়া আল্লাহ যে কবুল করেছেন এই দোয়া সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা করছেন। ফানাজ্জাইনা ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়াটাকে কবুল করলাম। ওয়া ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, এবং মহা বিপদ থেকে, সেই মহা প্লাবন যে তুফান এসেছিল এই তুফান থেকে ঈমানদারদেরকে আমি হেফাজত করেছি। বিপদ যখন আসবে, ঈমানদার যারা আছেন তারা যদি সত্যিকার অর্থে ঈমানদার হয় তাহলে তাদের নাজাত এবং মুক্তির একটা ওয়াদা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে করছেন। যেভাবে নূহ আলাইহিসসালামের উপরে যারা ঈমান এনেছিলেন তাদেরকে যেভাবে আল্লাহ তাআলা এই মহা প্লাবন থেকে বাঁচিয়েছেন, এই দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন, আল্লাহ তাআলা ওই বাঁচানোর ওয়াদা আমাদেরকেও করছেন। এরপরে দাউদ আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা আসছে, সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা আসছে। কোরআনুল কারীমে বিশিষ্ট 25 জন পয়গম্বরের সম্পর্কে দীর্ঘ আলোচনা এসেছে। এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে এখানে আছে, সাত পারায় আমরা কিছু আলোচনা শুনছি, ওই জায়গায় বেশ কিছু পয়গম্বর সম্পর্কে আলোচনা এসেছে। এছাড়াও মুসা আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা তো প্রায় এই জায়গায় প্রতি পাড়ায় পাড়ায় আমরা শুনি, মুসা ইব্রাহিম এদের আলোচনাগুলো। দাউদ এবং সুলাইমান আলাইহিসসালামের বিশেষ একটা ফয়সালা বিচার, এ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ওয়াদাউদ ওয়া সুলাইমান আইদি ইয়াহকুমানি ফিল হারথি নাফাশাত ফিহি গনামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন, তাদের বিচারটা কত উন্নত, ইনসাফের বিচার ছিল এবং প্রজ্ঞা কাকে বেশি দেওয়া হয়েছে, কার বিচারটা ভালো হয়েছে, এ ব্যাপারে আল্লাহ তাআলা বেশ কিছু আলোচনা এখানে করছেন। সুলাইমান আলাইহিসসালামের বিশেষ আরেকটি বিষয় আল্লাহ তাআলা করছেন যে তাকে যে রাজত্ব দেওয়া হয়েছে, তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতা এবং রাজত্ব সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা করছেন। ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি, আজকে এই যে বাতাসগুলো আমরা দেখি এই বাতাস আমাদের নিয়ন্ত্রণে, বাতাস নিয়ন্ত্রণ করছে আল্লাহ তাআলা, কিন্তু এগুলো যে বান্দার নিয়ন্ত্রণে আসতে পারে এর প্রমাণ আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে দিয়েছেন। এই পুরো বাতাসকে আল্লাহ তাআলা তার নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন, বাতাসের উপরে যখন তিনি নির্ভর করতেন বলতেন বাতাস আমাকে এখন সিঙ্গাপুর নিয়ে যাও, মুহূর্তের ভিতরে সিঙ্গাপুর চলে গিয়েছে। আজকে বিমান দেখছি এই পাখির মাধ্যমে আবিষ্কার, এর গতি এত হতে পারে, সুলাইমান আলাইহিসসালাম কিভাবে উড়ে গেলেন, চললেন, মানুষ এগুলো রিসার্চ করতে করতে এগুলো আজকে বের হচ্ছে। মানুষ সঠিক ইতিহাস ভুলে দিয়ে অন্যদিকে মানুষকে ডাইভার্ট করে যায়, নিয়ে যায় যে হ্যাঁ এটা এর মাধ্যমে হয়েছে, তো আসলের সূত্রটা আল্লাহ তাআলা এভাবেই দিচ্ছে। তো সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছিলেন, তাজরিবি আমরিহি, এই বাতাসগুলো তার নিজস্ব কথা মতো এগুলো চলতো। পাখি পশু যা আছে এগুলোর ভাষা আপনি আমি বুঝি না, সুলাইমান আলাইহিসসালাম তিনি বুঝতেন। যে জিন্নাতগুলো আছে এগুলো আমাদের নিয়ন্ত্রণে এবং আয়ত্তে না, সুলাইমান আলাইহিসসালামের আয়ত্তে ছিল, তিনি বিভিন্ন জিন্নাতের মাধ্যমে অনেক কাজ করাতেন। আজকে বাইতুল মাকদাস এটা কীভাবে নির্মিত হয়েছে ইতিহাস পরে দেখুন কীভাবে এটা নির্মাণ হয়েছে, তার ইন্তেকালের পরেও তিনি লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছেন, জিন্নাতরা এই মসজিদটা নির্মাণ করছে, সুন্দরভাবে সাজাচ্ছে, ইতিহাসের ভিতরে এটা আসছে। তো সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে দীর্ঘ আলোচনা এখানে আমরা জানতে পারবো। কোরআনুল কারীমে বেশ কয়েকটি মাকবুল দোয়া, অর্থাৎ যে দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন, এরকম বেশ কয়েকটি দোয়ার কথা এসেছে। আজকে তেলাওয়াতের ভিতরে এমন একটি দোয়া আমরা জানতে পারবো যে দোয়াটা নবীয়ুনা আইয়ুব আলাইহিসসালাম করেছেন। আমরা জানি যত পয়গম্বর আছে এই পয়গম্বরদের ভিতরে নবীয়ুনা আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষায় ফেলেছে, বিশেষ করে অসুস্থতার যে রোগী হওয়া বা এই পরীক্ষা, এই পরীক্ষাটা আইয়ুব আলাইহিসসালাম খুব বেশি পরিমাণে সে আক্রান্ত ছিলেন। এবং এজন্যই উদাহরণ দেওয়া হয় তোমার ধৈর্যটা সাবরে আইয়ুব হবে, ধৈর্যটা আইয়ুব আলাইহিসসালামের মতন হওয়া উচিত। তার গোটা দেহের ভেতরে পোকা লেগে গেছে, পুরো সমাজ তাকে বয়কট করছে, তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, সন্তানরা ভুলে গিয়েছে, তাকে জঙ্গলের ভিতরে ফেলে রাখা হয়েছে, এত পরিমাণ কষ্ট, অথচ তিনি একজন পয়গম্বর, একটি বারের জন্য তার জবান থেকে বিপরীত কোনো কথা আসেনি, আল্লাহর শুকরিয়ার কথা ব্যতীত, আল্লাহর শুকরিয়া ব্যতীত দ্বিতীয় আরেকটি কথা তার পবিত্র জবান থেকে বের হয়নি। তার শরীরের ভিতরে বিভিন্নভাবে পোকা লেগে গেছে, তাহলে পৃথিবী বাতাসের জন্য একটা উদাহরণ আল্লাহ তাআলা এই উদাহরণ সৃষ্টি করে রেখেছে। যখন তার জবানের ভিতরে পোকা লেগে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে তিনি আল্লাহকে বললেন, আল্লাহ এতদিন আমার শরীরে এত কষ্ট ছিল, কখনো তোমার কাছে কোনো অভিযোগ অনুযোগ করি না,
আমি আমার জিহ্বাটা পবিত্র ছিল, জিহ্বাটা সুস্থ ছিল, এর মাধ্যমে তোমার জিকির আমি করতে পারছি, তোমার স্মরণ আমি ঠিক মতন করছি, তোমার ইবাদতটা আমি মৌখিকভাবে আদায় করতে পেরেছি। আল্লাহ, আজকে আমার জিহ্বার ভিতরেও তো এভাবে দেখছি পোকা লেগে যাচ্ছে, তোমার জিকির আমি কিভাবে করবো মাওলা? তোমার ইবাদত, তোমার শান, তোমার যে জিকির আজকার, তোমার বরত্বের বর্ণনা, এটা আমি কিভাবে করবো আল্লাহ? তখন এই কথা তিনি বললেন। তো তার যে ওই সময়ের একটা দোয়া ছিল, এত আবেগী একটা দোয়া, ওই দোয়াটি ওই মুহূর্তে আল্লাহ কবুল করেছে, সাথে সাথে তাকে সুস্থতা দান করেছে এবং পূর্ণ রাজত্ব তাকে আবার ফেরত দিয়েছে, তার স্ত্রী সন্তান সবাই আবার ফেরত আসছে, পুরা সাবেক অবস্থায় তিনি আবার চলে এসেছে। এই যে এক মাকবুল দোয়া, কোরআনুল কারীম আল্লাহ তাআলার বর্ণনা এখানে দিচ্ছে। ওয়া আইয়ুবা ইদ নাদা রাব্বাহু, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা তোমরা স্মরণ করো, ইদ নাদা রাব্বাহু, তিনি যখন তার আল্লাহকে ডাকা শুরু করলেন। আমাদের জন্য শিক্ষা আছে, একটু অসুস্থ হই, মাথা ব্যথা, আয় আল্লাহ রে, কত ধরনের কত কথা, কত কিছু আমাদের, একটু সবর করার সেই বিষয়টি আমাদের ভিতরে আনতে হবে। বিশেষ করে এই যে চিকনগুনিয়া যাদের পেয়েছে আর যাদের হয়েছে, কত অভিযোগ যে আল্লাহর উপরে আমাদের চলে এসেছে, এই ব্যথার কারণে, যে রিমান্ডে নিলেও তো এত কষ্ট হয় না, হাতের জয়েন্টে জয়েন্টে যে ব্যথাগুলো শুরু হয়েছে, যাদের হয়েছে তারা পুরোপুরি টের পেয়েছে। আইয়ুব আলাইহিস সালামের বিষয়টি একটু সামনে আনা উচিত, কত কষ্টই না তিনি করেছেন, তিনি কিভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, আমাদের দোয়াগুলো কেমন হওয়া উচিত। আন্নি মাসানিয়া আদ-দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এই দুই আয়াতে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা দিচ্ছেন। আইয়ুব আল্লাহ তাআলাকে ডাকলেন এবং আল্লাহ তাআলাকে এভাবে বললেন, মাওলা তুমি তো রহমানুর রহিম, তুমি আমার উপর একটু দয়া করো। রমজান মাস, দয়ার মাস, রহমতের মাস, আল্লাহর কাছে দয়া প্রার্থনা করা, এটা বান্দার জন্য মৌলিক একটি দায়িত্ব। যখন এভাবে বলছে, আল্লাহ তাআলা কি করলেন, ফাস্তাজাবনা লাহু, সাথে সাথে খবর হয়েছে, এখান থেকে ফোন করেছে, ওখানে রিসিভ হয়েছে, কল করেছে, আচ্ছা ওকে তোমার এই জিনিসগুলো সব পাস হয়ে গিয়েছে। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তোমার দেহের ভিতরে যে সমস্ত সমস্যাগুলো আছে, অসুস্থতা আছে, সব দূর করে দেওয়া হল। ওয়া আতাইনাহু আহলাহু, তোমার জন্য ফয়সালা করে দেওয়া হয়েছে, তোমার আহাল, তোমার স্ত্রী সন্তান সব তোমার কাছে আবার চলে আসবে। ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, এবং এর সমপরিমাণ আরো রাজত্ব, আরো তোমার ন্যাক সন্তান, অনেক কিছু আমি তোমাকে আরো দিলাম, তোমার সব কিছু স্থায়ীভাবে তোমার জন্য এভাবে দিয়েছি। এটা কেন করেছি, ওয়া যিকরা লিল আবিদিন, যারা আমার ইবাদত পূজার বান্দা তাদের জন্য এটা বড় একটা শিক্ষা, তাদের জন্য বড় একটি আদর্শ। নবীয়না আইয়ুব আলাইহিস সালাম, তো এই জায়গায় আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের আলোচনা এনেছে। এরপরে ইসমাইল আলাইহিস সালামের আলোচনা এসেছে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা এসেছে, যালকিফল তার সম্পর্কে এখানে আলোচনা এসেছে, যালকিফল একজন পয়গম্বর, একজন নবী, তার সম্পর্কে আলোচনা এসেছে। সবাই ধৈর্য ধারণ করেছে, কুল্লুম মিনাস সাবিরিন, তো এখান থেকে আমাদের শিক্ষা হলো বিভিন্ন বিপদ আপদ এটা আসবে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবে, এই অবস্থায় হয় সবর না হয় শকর, এই দুইটার বাহিরে মোমেনের জীবন থাকতে পারে। ভালো কোনো নিয়ামত এসেছে, ভালো কোনো জিনিস এসেছে, খবর পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে। কোনো বিপদ এসেছে, দুর্ঘটনার সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে আমরা সবর করলাম, আল্লাহই উত্তম বিনিময় দান করবেন, এই দুইটার বাহিরে মোমেনের জীবন হতে পারবে। এই সবরের তালিম আজকে এই শিক্ষা আমরা এখানে পাচ্ছি। এরপরে নবী ইউনুস আলাইহিস সালামের কথা এসেছে এবং দোয়া ইউনুস আমরা যেটা বলি সেই পবিত্র দোয়া, এর বর্ণনাও আজকে এসেছে, বিপদে পড়ে তিনি যে পড়েছিলেন, এই জাতীয় বিভিন্ন কথা আল্লাহ তাআলা এখানে আলোচনা এনেছেন। এরপরে ইয়াজুজ মাজুজ সম্পর্কে, এটি আমাদের বড় একটি আলামত, ইয়াজুজ মাজুজ সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা এনেছেন। হাত্তা পরের রুকুতে আর কি, হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, সমস্ত উপর পাহাড় পর্বত সব জায়গা থেকে তারা দৌড়ে দৌড়ে ঝাঁকে ঝাঁকে এভাবে পৃথিবীর বুকে এসে আক্রমণ করবে, এই আলোচনা আল্লাহ তাআলা এখানে করছেন। এরপরে শেষ দিকে আমরা চলে আসছি, এখানে আরো দুইটা বিষয় আমরা এখানে জানতে পারি। আল্লাহ তাআলা এখানে যে বিষয়টি বললেন, কিয়ামতের ময়দানের বর্ণনা দিচ্ছেন, এবং ইয়াউমা নাতবিস সামা কাতাইয়িস সিজিলিল কুতুব, এই আসমান জমিন সব কিছু একেবারে বটে একদম গুছিয়ে একটু করে ফেলবেন আল্লাহ তাআলা, কিয়ামতের একটা ভয়াবহ বর্ণনা আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। এরপরে সর্বশেষ গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমরা এখানে জানতে পারি,
আমাদের প্রিয় পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ, যেহেতু সুরা আম্বিয়া পয়গম্বরদের আলোচনা, আমাদের নবীর আলোচনা না থাকলে এটা তো অসম্পূর্ণই থেকে যায়। আমাদের নবীর আলোচনা সর্বশেষ আল্লাহ তালা এখানে করছে এবং এত প্রশংসামূলক বাক্য ইতিপূর্বে কারো জন্যই এমনটা আল্লাহ তালা করেননি। আল্লাহ তালা কি বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সুরার ভিতরেই আমরা এই আয়াতটি জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 107 নং আয়াত কারিমার ভিতরে আল্লাহর রাসূল যে রহমত স্বরূপ গোটা জগৎবাসীর জন্য, এটা একজন কাফিরের জন্য যেভাবে রহমত, একজন মুশরিকের জন্য সেভাবে রহমত, একজন মুমিনের জন্য রহমত, একজন মুনাফিকের জন্য রহমত, গোটা জগৎবাসীর জন্যই এটা রহমত। আল্লাহ রাসূলের সেই রহমতের বর্ণনা আল্লাহ তাআলা এখানে দিচ্ছে। এভাবে আস্তে আস্তে আমরা সূরা আম্বিয়া শেষ করব। এর পরবর্তী যে সূরা, এটা কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা হজ। এই সূরাটি পবিত্র মদিনা, আল্লাহ রাসূল যখন ছিলেন মদিনা নববীতে তখন এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার ভিতরেও 10টি রুকু আছে, 10টি মূল বিষয়বস্তু সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হচ্ছে। এই সূরার প্রথম যে আয়াত অত্যন্ত ভয়াবহ একটি আয়াত, মানুষের শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকূ রাব্বাকুম। আমাদেরকে ডেকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়টা রাখো। আর এই ভয় করার জন্যই মূল একটা প্রশিক্ষণের মাস হলো এই রমজান মাস। রমজান মাসের মাধ্যমে আল্লাহর ভয় মানুষের ভিতরে আসে। আল্লাহ তাআলা কি বলছেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, ভয় করো। শোনো শোনো, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। এমন এক মহা ঝাঁকুনি আসবে, এমন একটি, আজকে আমরা বিভিন্ন সময় দেখা যায় হঠাৎ করে ভূমিকম্প, আমরা পরেশান হয়ে যাই। আল্লাহ তাআলা ঠিক এই ভূমিকম্পের কথাই এখানে বললেন, যালযালা, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আজকে বিভিন্নভাবে ভূমিকম্পর প্রতিরোধ ব্যবস্থা তোমরা করছো, এমন রড আবিষ্কার করছো, এমন কিছু জিনিস তোমরা আবিষ্কার করছো, তোমার বিল্ডিং ভূমিকম্প ঝুঁকিমুক্ত এভাবে করছো, কিন্তু কিয়ামতের যে একটা কম্পন হবে, ইন্না যালযালাতাস সাআ শাইউন আযীম, এটা এত বিকট আওয়াজে হবে, এত কঠিনভাবে হবে, এটা কখনোই তোমরা প্রতিরোধ করতে পারবে, এটা থেকে বাঁচতে পারবে না। কত কঠিন হবে শোনো, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত। আজকে একজন মা, একজন দুগ্ধ পানকারিণী মা তার দুধের সন্তানকে কত মহব্বত করে, কত ভালোবাসে। রাত্রিবেলা দেখুন, আপনি ঘুমিয়ে আছেন, আপনার স্ত্রী ছোট বাচ্চা, দুধের বাচ্চা, আমরা টেরও পাচ্ছি না, কিন্তু সে কিন্তু ঘুমের ভেতরেই বেশ কয়েকবার তাকে দুধ পান করাচ্ছে। একটু খেয়াল করবে, একটু পেশাব করে দিয়েছে, তাড়াতাড়ি তাকে শুকনো বিছানার ভেতরে শোয়াচ্ছে ছোট বাচ্চাকে। তার মহাব্বতের পরিমাণটা এই মায়ের ভেতরে কত বেশি, করুণাটা কত বেশি। একটু সামান্য একটু আওয়াজ করেছে, কুত করেছে, সাথে সাথে মায়ের ঘুম ভেঙে গেছে। এই বাচ্চাকে ভুলে না, যত কষ্টই হোক সারাদিন পরিশ্রম করছে, রাত্রি ঘুমের ভেতরে এই বাচ্চার এত সেবা করছে, এই বাচ্চাকে ভুলছে না। আল্লাহ তাআলা কি বললেন, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত। এই দুধ পান করানি এই মহিলারা তাদের দুধের সন্তানকে পর্যন্ত ভুলে যাবে, এত বিকট আওয়াজ হবে। এই আওয়াজে শুধু ইয়ানফসি করতে করতে যে যার অবস্থায় পেরেশান থাকবে, দুধের বাচ্চাকেও সে ভুলে যাবে, কিসের বাচ্চা, আমার তো কোনো বাচ্চাই নেই, এত কঠিন এক পরিস্থিতি হবে। তা আমাদের বর্ণনা আল্লাহ তাআলা এখানে দিচ্ছে। আর কি হবে, ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। দ্বিতীয় আরেকটি বিশেষ অবস্থার বর্ণনা আল্লাহ দিচ্ছে, যে আজকে একজন গর্ভধারিণী মহিলা, একজন গর্ভধারিণী মহিলা তার যে গর্ভে ধারণ আছে এটাকে কি পরিমাণ সেই শক্ত জায়গায় আল্লাহ তাআলা রেখেছেন, ফি মা ক্বারারিন মাকিন, এত নিরাপদ জায়গায়, ঝুঁকিমুক্ত জায়গায়। দেখুন এই মা উপরে উঠছে, নিচে নামছে, ঝুঁকে ঝুঁকে কাজ করছে, কখনো শুয়েছে, কখনো কাত হচ্ছে, কখনো দৌড় দিচ্ছে, ধাপ দিচ্ছে, সাঁতার কাটছে। বাচ্চা কিন্তু বাচ্চার জায়গায়, সে তার জগতের ভিতরে সাঁতার কাটছে, সেই পানির ভিতরে ঘোরাফেরা করছে, নিরাপদ একটি জায়গায়। এখান থেকে যে বের হয়ে যাচ্ছে বিষয়টি এমন নয়, চিন্তার বিষয় আছে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা গবেষণার জন্য বলেছে, তো এই মায়ের পেটের ভিতরে যখন একটি সন্তান চলে আসে, পৃথিবীর সমস্ত বিকট আওয়াজ হচ্ছে, ইয়ে হচ্ছে, সব কিছু, কিন্তু বাচ্চা তার জায়গায় নিরাপদে আছে। মা যত কাজ করছে, দৌড়ঝাঁপ করছে, বাচ্চা কিন্তু ওখান থেকে পড়ে যাচ্ছে। অথচ আমরা অনেক কিছু করি, যখন জোরে ঝাঁকি লাগে দেখা যায় ওটা পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, নষ্ট হচ্ছে, বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা এখানে কি বললেন, ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা।
এত বিকট আওয়াজ হবে, আওয়াজের পরিমাণটা এত শক্ত হবে, এই আওয়াজটা শোনার সাথে সাথে এই ঝাঁকুনি এবং কম্পনের সাথে সাথে প্রত্যেকটা মা, ওই মা যাদের গর্ভধারিণী এখন গর্ভ তাদের ভেতরে আছে, তাদের বাচ্চাগুলো ওই জায়গায় তারা প্রসব করে দিবে, ওই জায়গায় তাদের বাচ্চাগুলো বের হয়ে পড়ে যাবে। কত বিকট, কত শক্ত কথা আল্লাহ তাআলা এখানে বলছে। আজকে এই বাচ্চা বের হওয়ার জন্য নির্ধারিত 9টি মাস 10টি মাস থাকে, এরপর আস্তে আস্তে আল্লাহ তাআলা বের করেন, যে রাস্তাটি আছে রাস্তাটি আল্লাহ তাআলা হুকুমে প্রশস্ত হয়ে যায়। কোরআনুল কারীমে কিন্তু আল্লাহ তাআলা বলছেন সুম্মা সাবিলা ইয়াসরা, এই যে ছোট্ট রাস্তাটি স্বাভাবিকভাবে অনেক ছোট, যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ যে আহকামুল হাকিমিন, বান্দার উপরে আল্লাহর নিয়ন্ত্রণ, আস্তে নিজ ইচ্ছায় ওই সাবিলা ইয়াসরা ওই ছোট্ট রাস্তাটাকে আল্লাহ তাআলা আস্তে বড় করে দেন। 30 পারা পড়ুন এই আয়াতের তাফসীর, আর দেখবেন কত চমৎকার এই তথ্যগুলো আল্লাহ তাআলা সেখানে দিয়ে রেখেছে। কোনো ধরনের কোনো প্রস্তুতি ছাড়া, তাও আবার সময়ের প্রয়োজন আছে, 1 ঘন্টা 2 ঘন্টা, কারো 1 দিন 2 দিন ব্যথা ওঠার পরেও এভাবে থাকছে, কিন্তু কোনো ধরনের ব্যথা বেদনা ওঠা ছাড়াই এই বাচ্চাগুলো একেবারে ভূমিষ্ঠ হয়ে যাচ্ছে। কত কঠিন এক পরিস্থিতি হবে। এরপর আর একটা শব্দ আল্লাহ তাআলা বলছেন وَتَوَنَّاسَ سُكَارَا وَمَا هُمْ بِسُكَارَا وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। এরপর আল্লাহ তাআলা কি বলছেন, দেখবে মানুষ পাগলের ন্যায় উদ্ভ্রান্তের ন্যায় ছোটাছুটি করছে। তুমি মনে করবে, তুমি দেখলে মনে করবে এগুলো মনে হয় পাগল হয়েছে, মাতাল হয়েছে, হয়তো আজকে রাত্রে পরিমাণটা বেশি হয়েছে, এমন কিছু খেয়েছে, এখন এদের মেজাজ ঠিক নেই, মাথা ঠিক নেই। সুকারা, একজন মানুষ যখন মাদকতায় আসক্তি হয়ে পাগলামি করে, ঠিক কিয়ামতের আগে মানুষগুলোর ভিতরে এই পাগলামি শুরু হয়ে যাবে, সবাইকে মনে হবে যে নেশাগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন থামো, এ কথা শুনে আবার মনে করো না যে বাস্তবই তারা কিছু খেয়েছে, না, ওয়া হুম বিসুকারা, তারা আসলে মাতাল নয়, আসলে নেশাগ্রস্ত নয়, বরং পরিস্থিতিটা এমন, এই পরিস্থিতিটা সামাল দিতে না পেরে তারা পাগলের ন্যায় উদ্ভ্রান্তের ন্যায় ছোটাছুটি করে। শোনো, ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার শাস্তি এটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন মর্মান্তিক শাস্তি আল্লাহ তাআলা দিবেন। তাহলে এই আয়াতে কিয়ামতের এই বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। এরপরে 5 নং আয়াত, বড় একটি আয়াত, এই আয়াতের ভিতরে মানব সৃষ্টির রহস্যটা আল্লাহ তাআলা বলছেন। এই যে ধাপে ধাপে আমাদের বড়, প্রতি 40 দিনে এক একটি স্তর আমরা পার হচ্ছি। আজকে আমি যে একজন পুরুষ, একজন মানুষ পৃথিবীর বুকে আসছি, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, প্রতি 40 দিনে আমাদের এক একটি অবস্থার পরিবর্তন হয়েছে। 1 ফোঁটা নাপাক টুকরা ভিতরে চলে গিয়েছে, জরায়ুর ভিতরে রেহেম বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে যাওয়ার পরে এটা কিছুদিন প্রসেসিংয়ের ভিতরে ছিল, 40 দিন পরে এটা একটা গোস্তের টুকরা, মাংসের টুকরা হাত দিয়ে এসেছে, চামড়া লেগেছে, এর ভিতরে শ্রবণ শক্তি এসেছে। প্রতি 40 দিনে এভাবে পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তনগুলো, এই আয়াতে কারিমা চিকিৎসা বিজ্ঞানকে এত উপকৃত করেছে, চিকিৎসা বিজ্ঞান হাজার বছরও যদি সাধনা করত, এই সাধনার ফলাফলে এগুলো পেত না, যে একজন মানব সৃষ্টির রহস্যের ধাপগুলো কোরআন কারিম যেভাবে বলে দিয়েছে। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা প্রথম যে আয়াত, সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, ওহির আয়াত, আল্লাহর রবের পরিচয় দিয়েছেন, পড়ার কথা বলেছেন, এটা হলো শিক্ষিত জাতি, মূর্খ জাতি না, এরা লেখাপড়া করবে, এরা জানবে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে, এদের উন্নয়ন থাকবে, সবার আগে এরা থাকবে। ইকরা, তোমরা লেখাপড়া করো, জানো, আজকে আমরা লেখাপড়া করতে অভ্যস্ত নয়, আজকে দিনের মাসালা শরীয়তের জিনিসগুলো জানতে আমরা অভ্যস্ত নয়, এগুলোর কাজ তো হুজুরদের কাজ, মোল্লা মৌলভীদের কাজ, এগুলো তারা করো না, পুরো জাতিকে আল্লাহ তাআলাই নির্দেশ দিচ্ছে। পরের যে আয়াত, দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা কি বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক, এই মানব সৃষ্টি, এই মানুষটি কিভাবে আল্লাহ সৃষ্টি করেছে, কিভাবে এই গোস্তের টুকরাটা তৈরি হচ্ছে। তো এই আয়াতের উপরে গবেষণা করতে করতে, এই যে একটা বাচ্চা যে জন্মগ্রহণ করছে, এই যে চিকিৎসা বিজ্ঞানের কত বড় উপকৃত, এই আয়াতের মাধ্যমে যে কত উপকার তারা লাভ করেছে, আল্লাহ তাআলা সেই ধাপগুলো এখানে এভাবে বলছেন যে কিভাবে মানুষগুলোকে আমি সৃষ্টি করছি। আমার এই সৃষ্টির ভিতরে তোমাদের সন্দেহ হয়, শোনো, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি, কিয়ামতের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে শোনো, ওখানে তোমাদেরকে কিভাবে উঠাবেন এটাও যদি সন্দেহ করো তাহলে শোনো, একটা জিনিস স্যাম্পল বিহীন সৃষ্টি করা এটা কঠিন, কিন্তু স্যাম্পল যখন তৈরি হয়ে যায় তখন দেখা যায় বিভিন্ন মানুষ এটাকে আবিষ্কার করে, ওই কোম্পানি আবিষ্কার করে, আবার আমাদের জিনজিরা তো আছেই, যে কোনো স্যাম্পল পৃথিবীর এনে দেবেন এখানে তৈরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, চায়নার বাজার তো উন্মুক্ত, যে কোনো স্যাম্পল আনবেন, যত রেডি আপনি বলবেন ওই রেডি আপনাকে বানিয়ে দেবে, এটা তারা পারবে। তো আল্লাহ তাআলা বলেন স্যাম্পল বিহীন আমি যেহেতু তোমাদেরকে বানাতে পারছি,
তোমরা মৃত্যুবরণ করে চলে যাবে, এরপর তোমাদেরকে আবার উঠাতে পারবো না, কি পাগলামি কথা তোমরা বলছো? শোনো, তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে শোনো, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন, আমি মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা মিন নুতফা, এরপর এই মাটির মাধ্যমে, মাটির শক্তির মাধ্যমে তোমার মূল অস্তিত্বটা আসছে। কিভাবে? দেখুন, মানব সৃষ্টির মূল বিষয়টি হলো একটা বীর্যর মাধ্যমে, মা বাবার একত্রিত হওয়ার মাধ্যমে আসে, এটা হলো স্বাভাবিক সিস্টেম। এখন আল্লাহ তাআলা যে মাটির কথা বলছেন, একটু যদি আমরা গভীরভাবে দেখি, আজকে আমি যা কিছু খাচ্ছি, এই যে আমাদের খাদ্য খাবার, আমি ধান খাই, গম খাই, যব খাই, আটা খাই, ফল খাই, আমি বিভিন্ন ধরনের যা কিছু খাই, এগুলো সব কিছুর উৎপাদন কিন্তু মাটি থেকে, মাটি থেকেই এগুলো উৎপাদন হচ্ছে। এই মাটির এই জিনিসগুলো খেয়ে আমার ভিতরে রক্ত হচ্ছে, এই রক্তগুলো একত্রিত হয়ে এর মাধ্যমে একটা অংশ বীর্য হচ্ছে, এই বীর্যগুলো পুরুষের এই মেরুদণ্ড আছে, এখানে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছে, এখানে আল্লাহ তাআলা ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, কোরআন কারীমে সব বলেছেন, বানানো কোনো কথা না, সূরা তালাক পড়ুন, আল্লাহ তাআলা বলছেন এই বীর্যগুলো আল্লাহ তাআলা পুরুষের এই মেরুদণ্ডের ভিতরে এখানে রেখেছে, মহিলাদের বিশেষ এক জায়গায় আল্লাহ রেখেছেন, স্বামী স্ত্রীর একত্র হওয়ার মাধ্যমে এই বীর্যের মাধ্যমে বীর্যটা রেহেমের ভিতরে যাচ্ছে, ওখানে গিয়ে দরজা বন্ধ হয়, আটকে যেয়ে এরপরে বাচ্চা গর্ভধারণ হচ্ছে। তাহলে এই যে বীর্যের সূচনা, বীর্যটাতে তৈরি হয়েছে, এর পেছনে মূল ভূমিকা আছে এখনো মাটির, মাটির এই ধান, মাটির এই ফল ফলাদি, এগুলো খেয়েই আমার শরীর হৃষ্টপুষ্ট হচ্ছে, এগুলোর মাধ্যমে আমার দেহের ভিতরে শক্তি হচ্ছে, এগুলোর মাধ্যমেই মানুষের এই মহামূল্যবান সম্পত্তি তৈরি হচ্ছে। আল্লাহ তাআলা এক কথায় বলে দিন, খলাকনাকুম মিন তুরাব, তোমাদের সৃষ্টির মূল উপাদান তোমার শরীরের ভেতরে যেভাবে মাটি আছে, এবং এখনো তোমরা ওই মাটি কেন্দ্রিক, এবং ওই মাটি থেকেই তোমার সৃষ্টি, গতকালকে আয়াত গিয়েছে, তারাবিতে আমি বলেছি, এখন এই মাটি কেন্দ্রিক আমাদের জীবন ব্যবস্থা, তোমাদেরকে ওই মাটির দিকেই ফিরে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটির দিকে যেতে হবে, ওই মাটি থেকেই আমাদেরকে বের হতে হবে। দুনিয়ায় এই মাটি খেয়েই আমরা বড় হচ্ছি, সরাসরি মাটি খাচ্ছি না, কিন্তু এই মাটির উৎপাদিত যে জিনিসগুলো আছে, এই মাটির উর্বরতার কারণে যে জিনিসগুলো আছে, এগুলো আমরা আজকে খেয়ে আমরা বড় হচ্ছি। আল্লাহ তাআলা মাটির কথা বলেছেন, এই মাটির মাধ্যমে খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা, এরপর নুতফা হয়েছে, বীর্য হয়েছে, সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা, এরপর একটা এই মাংসের টুকরা, গোস্তের টুকরা এভাবে হয়েছে, এরপরে আস্তে আস্তে পরিবর্তনগুলো, এই পরে আল্লাহ তাআলা কি বলছেন, অনুকদরু ফিল আরহামি মা নাশা ইলা আজালিন মুসাম্মা, মায়ের গর্ভের ভিতরে সবাইকে আবার স্থায়ী করে না, স্থির করে না, বাচ্চা এসেছে, দুই মাস চার মাসের ভিতরে আবার পড়ে গিয়েছে, বাচ্চা এসেছে, ছয় মাস পাঁচ মাস হয়েছে, দেখা গেছে এর ভিতরে আবার বাচ্চা সুন্দরভাবে পৃথিবীর বুকে আসে নাই, এই যা কিছু করে এগুলো কিন্তু আমি করি, ইলা আজালিন মুসাম্মা, কাউকে নির্ধারিত সময় পর্যন্ত পৌঁছাই, কাউকে আবার আগেই আমি বের করে দেই, আমি আল্লাহর ক্ষমতার বাহিরে, তুমি আব্দুল্লাহ কোথায় যাবে, কোথায় যাবে, যদি যেতে মনে চায় যাও দেখি, যাও দেখি, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তোমরা বের হয়ে যাও আল্লাহর, তোমার যদি ভালো না লাগে যে আল্লাহর এই নিয়ামতগুলো আমরা ভোগ করবো না, এগুলো আমরা ইবাদত করবো না, তাহলে আল্লাহর এই যে দেয়া এরিয়া আছে আসমান জমিন, এর বাহিরে চলে যাও, আল্লাহর আসমানের বাহিরে চলে যাও, আল্লাহর জমিনের বাহিরে চলে যাও, সেখানে তোমার জগতে তুমি থাকো, ফানফুজু বের হয়ে যাও, লা তানফুজুন বের হয়ে যেতে পারবে না, তুমি যেখানেই যাবে সেখানেই আসমান দেখ, তুমি যেখানেই যাবে সেখানেই এই জমিন দেখবে, এই পানি দেখবে, এই পাহাড় পর্বত এগুলো দেখবে, এর বাহিরে যাওয়ার কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই, তুমি যত কিছুই আবিষ্কার করো, তুমি রকেট আবিষ্কার করো আর বিমান আবিষ্কার করো, চলে যাবে, তুমি এখান থেকে আমেরিকায় যাবে, সেখানেও তো আল্লাহ তাআলার এই কুদরত, আল্লাহ তাআলার এই জমিন সাজানো, তো আল্লাহর এই নিয়ামত ভোগ করে তুমি কোথায় যাবে, আল্লাহর ইবাদত কেন করবে, মূল কথাটি হলো এটি, আল্লাহ তাআলা এভাবে বান্দাকে সতর্ক করছেন। এরপর আল্লাহ তাআলা এভাবে নির্ধারিতভাবে, এরপর যে আমাদেরকে নির্ধারিত কিছুদিন আবার এই পৃথিবীর ভিতরে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা আবার বার্ধক্য দেন, অমিন কুম্মাই তাওফা, কাউকে আল্লাহ তাআলা আগে মৃত্যু দিয়ে দেন, অমিন কুম্মাই ইউরদ্দু ইলা আরদালিল উমরি, কাউকে আবার বার্ধক্য পর্যন্ত পৌঁছান, আরদালিল উমর বার্ধক্যের চূড়ান্ত সীমানা, একশো বছর হায়াত পায় অনেকে, একশো দশ পাঁচ এভাবে হায়াত পায়, কিন্তু সবাই এভাবে পাবে না, তবে এখানে মূল বিষয়টি হলো আল্লাহ রসুল একটা দোয়া করতেন যে আল্লাহ বার্ধক্যের অভিশাপ থেকে তোমার কাছে আশ্রয় চাই, এমন বার্ধক্য তুমি দিও না যে বার্ধক্যটা আমার জন্য কষ্টের কারণ হবে এবং অন্যের উপরে আমি বোঝা হয়ে যাই, এটা আল্লাহ রসুল সবসময় পানা চাই। দেখুন অনেক সময় এমন হয় যে এমন অসুস্থ হয়ে গিয়েছে বিছানায় তার সব কিছু করতে হয়, এটা অন্য বহু মানুষের জন্য কষ্টের কারণ, কষ্টের কারণ, কয়জন এটা করবে, আজকে দেখা যায় আজকে সন্তানরা তো এগুলো করতে চায় না, কাজের লোক সে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে, কারণ আমার তো কোনো শক্তি নেই, আমি তো চলাফেরা করতে পারি না,
এই যে একটা অবস্থা, আল্লাহ রাসূল সবসময় এই অবস্থা থেকে পানা চাইতেন, আল্লাহ যতদিন তুমি রাখো সুস্থ সবল অবস্থায়, কারো উপর যেন পরনির্ভরশীল আমি না হই, পরনির্ভরশীল না মুক্ত অবস্থায় তুমি আমার হায়াতটাকে সুস্থতার সাথে মৌত পর্যন্ত আমাকে রাখো, মৌতের সময় কালেমা দিয়ে তুমি আমাকে বে রফিকিল আলা আমাকে সুন্দরভাবে উঠিয়ে না। আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণভাবে এই দোয়া করতেন, কারণ বার্ধক্যের চূড়ান্তে পৌঁছে গেলে অনেক সময় মানুষ বড় অবহেলার শিকার হয়, একেবারে ছোট মাসুম বাচ্চার মতন হয়ে যায়, কিন্তু তার সাথে সমাজের মানুষ যে ব্যবহার করে, কাজের লোকগুলো যে ব্যবহার করে, ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে যেগুলো এত কঠিন পরিস্থিতির সম্মুখীন, আবার দেখা যায় একটু বয়স হয়ে গেলে এখন যে কি ফ্যাশন আর আধুনিকতা, যে এই মা বাবাকে কোথায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, বৃদ্ধাশ্রমে আজকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আজকে সন্তান এগুলোকে রাখতে নারাজ, কত বাজে এক অবস্থার দিকে আমরা চলে যাচ্ছি। অন্যান্য দেশে ছিল এতদিনের চর্চা, আজকে বড় দুর্ভাগ্য যে আমার দেশ, এদেশের ভিতরে ইসলামের চর্চা, মা বাবার সম্মান শ্রদ্ধা ছিল, কিন্তু আজকে এদেশের এই জিনিসগুলো পুরোপুরি চালু হয়ে গিয়েছে, বড় হয়েছে বার্ধক্য হয়ে যাচ্ছে, আর নিজের উপরে বোঝা রাখতে চাই না, বোঝা মনে করছে, মা বাবাকে আজকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে আজকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বড় ধরনের একটা আশ্চর্যের কথা। এজন্য সন্তানদেরকে ইসলামী আদর্শ শিক্ষা দেওয়া, মা বাবার গুরুত্বটা তাদের অন্তরের ভিতরে ফিট করে দেওয়া, যে মা বাবার গুরুত্ব এবং সম্মানটাকে, মা বাবা তোমার জন্য কি মহাবরণে আনো, এটা সন্তানকে বোঝানো। ইসলামী শিক্ষা যদি না থাকে, অনেক অংশেই এই মানুষের মা বাবার যে মূল মহব্বত শিক্ষা, এটা মানুষের ভিতরে থাকে না। এই বছরে একদিন বাবা দিবস পালন করবে, বছরে একদিন মা দিবস পালন করে, হাই হ্যালো কেমন আছেন, ভালো আছেন, শেষ। আসল যে অধিকার রক্ষা, এটা ইসলামী একমাত্র শিক্ষা দিয়েছে। তো এই জায়গায় আল্লাহ তাআলা আরজালুল ওমরের কথা বলেছেন। এরপর আমার অনেকগুলো চমৎকার চমৎকার কিছু আলোচনা আছে, এখানে আল্লাহ তাআলা কেয়ামতের বড় বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন, এবং কেয়ামতের মাঝে আজকে তেলাওয়াতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ সেজদা আমরা এখানে দেখব, এবং আল্লাহ তাআলা এখানে জাহান্নামীদের কঠিন শাস্তির বর্ণনা দিয়েছেন। আল্লাহু আকবার, কত কঠিন শাস্তি! ফাল্লাযীনা কাফারু উকতিআত লাহুম সিয়ামুন মিন নার, যারা কাফের, এই আজকে তো আমরা পোশাক পরি, যেমন একটু গরম লাগে মোটা কাপড় আমরা পরতে পারি না, মোটা কাপড় তখন শীতকালীন পোশাক, এগুলোকে রেখে দেই, গরমের জন্য পাতলা সুতি কাপড়, বয়েল কাপড় এগুলো আমরা পড়ি, অথচ দেখুন এই আমার দেহটাকে এত সুন্দরভাবে সাজালাম, এই দেহটা যাতে আঘাত না পায়, কত সেফ আমি চললাম। এখানে আল্লাহ তাআলা কি বললেন, ফাল্লাযীনা কাফারু, যারা আল্লাহর আয়াতের উপরে বিশ্বাস নেই, তাদেরকে উত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামের আগুনের কাপড় তাদেরকে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ, কত কঠিন কথা, জাহান্নামের আযাবের আগুনের কাপড়, যে আগুন কাপড়টার বৈশিষ্ট্য কি হলো, ওটার ভিতরে আগুন জ্বলতে থাকবে, নিভবে না কখনো, কাপড়ের বৈশিষ্ট্যটাই হলো এমন কাপড়ের জামা পরিয়ে দেওয়া হবে যে কাপড়টা শুধু ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, আগুনের হিট তার ভিতরে আসবে, এটা হলো জাহান্নামীদের শাস্তি। কিভাবে আমরা বাঁচবো, কোথায় পালাবো, উত্তি আতলাহুম সিয়াবুম মিন নার, এতটুকু শেষ নয়, ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আজকে গরম লাগে, আস্তে সাথে গিয়ে গিজার সবার বাসায় আছে, ঠান্ডা পানির ব্যবস্থা আছে, সোজা গিয়ে একেবারে একদম ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি ঠান্ডা পানির ভিতরে একটু সুন্দর আরামের জন্য। আল্লাহ তাআলা কি বলছে, ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, মাথার উপর থেকে জাহান্নামের এই জ্বলন্ত ফুটন্ত আগুন, যেটা 70,000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, এই আগুনটা মাথার উপরে ঢেলে দেওয়া হবে, মাথার উপরে এই টকটকে আগুনটা ঢেলে দেওয়া হবে, এই আগুনের বৈশিষ্ট্যটা, এই পানির গরম পানির বৈশিষ্ট্যটা এমন হবে, আল্লাহ ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম আল জুলুদ, এই আগুনটা যখনই মাথার উপরে লাগবে, ফাওকি রুসিহিম মা ফি বুতুনিহিম আল জুলুদ, এই যে চামড়াগুলো এবং আমার পেটের ভিতরে যে নাড়িগুড়ি আছে, চামড়া এই নাড়িগুড়িগুলো খসে খসে পিছনের রাস্তা থেকে পড়তে থাকবে, ভিতরে নাড়িগুড়ি থাকবে না, এত কঠিন কথা আল্লাহ তাআলা বলছে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম, বাতনুন বুতুনুন, এটা পেট, জুলুদ চামড়া, এই চামড়া এবং যে নাড়িগুড়িগুলো, যেভাবে অনেক কিছু আমরা দেখা যায় মুরগি জব করে, তার ভিতরে নাড়িগুড়িটা ফেলে দিয়ে আমরা রেখে দিই, বিভিন্ন প্রাণীগুলো আমরা এভাবে রেখে দিই, আল্লাহ তাআলা ঠিক এই সেম এভাবে রেখে এটা একদম জাহান্নামের আগুনে ঘুণা করবে, এমনটা না যে মানুষ মরে যাবে, এখানে মরার কোনো বিষয় থাকবে না, মৃত্যুটাকে আগেই জব দেওয়া হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরতেও পারবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না, শুধু হায় হতাশ, আল্লাহ একটু যদি মৃত্যু আসতে, মৃত্যু আসতো, মৃত্যু আর কোনো দিন আসবে না, আবার বাঁচার মতো সুস্থতার সাথে ভালোভাবে যে বাঁচবে, বাঁচতেও পারবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না, মাঝামাঝি শাস্তি আল্লাহ তাআলা, কঠিন শাস্তির বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছে। এতটুকু হলেও তো থাকতো, আয়াত শেষ হয়নি, আয়াতের সামনে অংশ আছে, ওয়ালাহুম মাকাবিউ মিন হাদিদ, আল্লাহ তাআলা বলছেন যে আজকে হাতুড়ি দেখি, আমাদের ঘর বাড়ি এই দেয়ালটা ভাঙবো, এই হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে এরপর ভাঙা হচ্ছে, রাস্তার কাজ করছি বিশাল বিশাল হাতুড়ি, দুই তিনজনে ধরে ধরে এভাবে মারা হচ্ছে,
আল্লাহ তাআলা বলেন জাহান্নামের এমন কিছু হাতুড়ি আছে, এই মাকামি মিন হাদিদ, এই লৌহনির মতো বিশাল বিশাল হাতুড়ি দিয়ে এই মানুষগুলোর উপরে এভাবে মারা হবে, বারবার মারা হবে, এটা হলো জাহান্নামের শাস্তি। কুল্লামা আরাদু আই ইখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারীক। 22 নং আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতটা বলছেন, 18 19 20 21 22 এই চার আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়গুলো বললেন। মানুষ চিৎকার করে সেখান থেকে দৌড় দিয়ে বের হওয়ার জন্য চেষ্টা করবে জাহান্নাম থেকে। কুল্লামা আরাদু আই ইখরুজু মিনহা, এখান থেকে বের হওয়ার চেষ্টা যখন করবে, এই বের হওয়াটা কেন, আনন্দে উৎফুল্লতায় বাহিরে কিছু দেখেছে এমন, মিন গম্মিন এত পরিমাণ কষ্ট এবং পেরেশানি, ওখানে থাকতে পারছে না, বের হওয়ার চেষ্টা করবে, ওই সামনেই মালিক দারোগা ফেরেশতা ওখানে দাঁড়ানো, এমন এক ধাক্কা মারবে, কোথায় যাচ্ছিস বদমাস, বের হ, আবার ঢুক, মিন গম্মিন উঈদু ফিহা, আবার ওই জাহান্নামের ভিতরে ওখানে তাকে ফেলে দেওয়া হবে, আর বলবে যুকু আযাবাল হারীক। 22 নং আয়াত শেষ করলাম সূরা হাজ্জের, যে তোমরা এই জাহান্নামের কঠিন শাস্তিগুলো ভোগ করতে থাকো, কিয়ামত পর্যন্ত এভাবে ভোগ করো, এইভাবে জাহান্নামের শাস্তির বর্ণনা আসছে। আবার সাথে সাথে মুমিন যারা হবে তাদের কি আনন্দ সুখময় জীবন, এই জীবনের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। ইন্নাল্লাহ ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছে আমলে সালেহ করেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত তাদেরকে দিবে, ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুহলুহা, তাদের স্বর্ণের পোশাক থাকবে, স্বর্ণের বালা উপরে তারা থাকবে, এরকম স্বর্ণের চেয়ার কেদারা, আজকে দামি দামি যে সোফা আমরা দেখি বিভিন্ন বড় বড় কোম্পানির, এই সোফার ভিতরে পায়ের পরে পা ফেলে মুখামুখি বসে যেভাবে আমরা আনন্দের গল্প করি, ঠিক জান্নাতি মানুষগুলো এভাবে আনন্দের সাথে সামনাসামনি বসে এভাবে গল্প করবে, এভাবে রেশমের কাপড় তারা সেখানে পরবে, এবং জান্নাতের সেই আপনার স্বর্ণ অলঙ্কার এগুলো তাদের ভিতরে থাকবে, এই যে অনেক নিয়ামতের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। এরপরে হজের বিস্তারিত কিছু আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছেন, কারণ সূরার নাম হলো সূরা হজ, এই হজের এলান ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে দিয়েছেন এবং এর যে মূল কার্যকারিতা, কিভাবে মানুষ সারা পৃথিবী থেকে এখানে আসবে, কেমন এক বিধান দেখুন, পুরো পৃথিবীর একেবারে মেডেল মধ্যবর্তী যে জায়গা এটা হলো বাইতুল্লাহর এই পথ, কিভাবে আল্লাহ তাআলা মেয়েদের সুন্দর মতো ওই জায়গায় নিয়েছেন, এবং ওই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা হজে গিয়েছি আলহামদুলিল্লাহ, মক্কার সাথী বর্তমান বাদশার যে বাড়িটা, বাদশার যে বাড়িটা এটা কিন্তু পাহাড়ের উপর, এটা বিশাল বড় একটা পাহাড় ছিল, ইতিহাসের কিতাবে পাহাড়টার নাম জাবালে আবি কুবাইস, এই জাবালে আবি কুবাইসে নবীনা ইব্রাহিম আলাইহিসসালাম মক্কার পুনঃসংস্কার করে, পুনর্নির্মাণ করে, তিনি ওই দিয়ার্থ ইব্রাহিম আল কওয়াইদ এই আয়াতের ভিতরে এর ব্যাখ্যা চলে গেছে, যে এই জায়গায় তিনি যখন পুনর্নির্মাণ করছেন আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম যাও, এই জনমানবহীন মরুভূমির এই ভিতরে তুমি যে ঘর নির্মাণ করেছো মানুষের মাঝে এলান করে দাও, আজান দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ, বিষয়টা তো ক্লিয়ার হলো, এখানে কোনো মানুষ নেই, একজন মানুষ এখানে নেই, আমি কাকে ডাকবো, কে শুনবে, কে তোমার এই ঘরে আসবে? আল্লাহ তাআলার হিকমত এবং কুদরত, এই আয়াত আজকে আমরা শুনবো আল্লাহ তাআলা কি বলছেন। ওয়াদ্দিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান, আল্লাহ তাআলা এখানে কি বলছেন, ইয়াতুকা রিজালান ওয়ালা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক, ইব্রাহিম তোমাকে আমি বলেছি তুমি যাও এই পাহাড়ে উঠো, চূড়ায় উঠে তুমি চতুর্দিক ফিরে তুমি শুধু এলান করো যে আল্লাহ তোমাদের ইবাদতের জন্য এই ঘর নির্মাণ করেছেন, যাদের সম্পদ আছে তাদের উপরে এই ঘরের যারা খরচ করে আল্লাহ দিয়েছেন, এই এলানটা তুমি করো, তোমার দায়িত্ব হলো এলান দেওয়া, পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। ওই সময় যে আওয়াজ এসেছে প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে কানের ভেতরে আল্লাহ তাআলা ওই আওয়াজ পৌঁছিয়ে দিয়েছে, ওই সময় মানুষগুলো লাভবাহিক, আজকে যে আমরা লাভবাহিক বলছি, লাভবাহিক মানে কি, উপস্থিত, লাভবাহিক এর বাংলা অর্থ হলো উপস্থিত, হাজির, তো এটা হলো যে একজন ডাকছে ওই ডাকের পরবর্তী উত্তর হিসাবে এই শব্দটা ব্যবহার হয়, তা আমি দুই রাকাত সালাত পড়লাম, সালাত পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, উপস্থিত আমি উপস্থিত, কোন কথা আমাকে কে ডাকলো, তাহলে ডাকার পরে এই উপস্থিতির কথাটা আসবে, এই ডাকটাই ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দিয়েছে। আল্লাহ তাআলা ওই যে ফরজ করে দিয়েছেন তোমাদের উপরে হজ এবং উমরা জরুরি, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা হজ এবং উমরা করবে, ওই যে ডাক দিয়েছেন ওই ডাকের উত্তরটা এত বছর পরে আমি এখন দিচ্ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। ওই সময় যাদের কানে কানে পৌঁছে এই বাণীগুলো, এই ঘোষণাটি, তারা অবশ্যই আল্লাহর এই ঘর জিয়ারত করতে যেতে পারবে, অবশ্যই আল্লাহ তাদেরকে কবুল করবেন, তারা যাবেন, এই লাব্বাইক স্লোগান তাদের জবান থেকে বের হবে, এই চমৎকার এই ঘটনা সম্বলিত এই বিষয়গুলো আমরা এখানে জানবো।
তো এখানে ইব্রাহিম আলাইহিসসালাম শুধু এলান করেছিলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের হৃদয়ে কর্ণ কুহুড়ে আল্লাহ তাআলা এই দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিসসালামকে তখন বলা হয়েছিল যে তুমি শুধু বলো, দেখবে মানুষ কীভাবে আসে, কেউ হেঁটে হেঁটে আসবে, কেউ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসবে, কেউ বিমানে চড়ে আসবে, যে যেখানে আছে ওখান থেকেই সেখানে ছুটে আসবে। দেখুন এই যে রমজান মাস, এখন যদি আমরা দেখি এই পৃথিবীতে যদি 200 দেশ থাকে, 200 দেশের এমন একটা দেশ আপনি পাবেন না যে দেশ থেকে বা যে এলাকা থেকে একজন না একজন লোক আল্লাহর এই ঘরে যায়নি। পৃথিবীতে এমন কোনো মহল্লা এলাকা এরিয়া নেই যেখান থেকে আল্লাহর এই ঘরের জিয়ারতের জন্য যায়নি। এই হিকমতটা কিসের হিকমত? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন তারা আসবে, কারণ একটা চুম্বক আকর্ষণ তাদের ভিতরে আমি সৃষ্টি করে দিয়েছি। আজকে আমাদের মহল্লাটাই যদি আমরা দেখি, আমাদের এই মসজিদটাই যদি দেখি, এই মসজিদ থেকে আমার জানা মতে প্রায় 15-20 জনের বেশি এখন প্রায় আছে, আমার অজানা তো অনেক আছেন, এটা আমাদের মুসল্লির ভেতরে। এরপর মা বোনদের ভিতরে তো অনেক, অনেকেই ফ্যামিলি সহ গেছেন, মা বোনদের ভিতরে তো সংখ্যা অনেক বেশি। তাহলে আমাদের এই ছোট্ট দেশ, গরিব রাষ্ট্র, এখান থেকে যদি এত যায়, অন্য বহু রাষ্ট্র থেকে এভাবে হাজার হাজার মানুষ আসছে। এই যে চমৎকার একটা বিষয় আল্লাহ তাআলা আজকে তেলাওয়াতে আমরা এখানে জানবো, এবং বাইতুল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা, দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে তার পবিত্র ঘরের জিয়ারত তৌফিক আল্লাহ তাআলা নসিব করেন। এরপরে কোরবানি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কোরবানির কিন্তু মূল বিষয়টি যে আজকে আমরা কোরবানি করছি, বড় অংশ দেখা যায় এই এলাকায় এমন কিছু জায়গা আছে যে ওই জায়গায় মানুষ যাচ্ছে, কেন আশপাশ থেকে ওদিন একজন আসছে বলছে আপনার বাসা কামারে জিজ্ঞেস করবো, বাসা কামারে পাশেই এক জায়গা আছে, ওই জায়গায় আমরা আসি, কেন আসি? তো ওখানে এলাকার সবচেয়ে বড় গরুটা আনা হয়, এই জন্য আমরা জায়গায় আসি। এই যে একটা বিষয় যে কোরবানির ক্ষেত্রে বড় গরু, হ্যাঁ নিয়ত ভালো আলহামদুলিল্লাহ কবুল হয়েছে, এই জায়গায় আল্লাহ তাআলা একটু সতর্ক করেছেন, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কোরবানির গরুর গোশত, চামড়া, হাড়ি, যা কিছু এগুলো সত্যম রাখাও, একটাও আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে কি যাবে? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের পক্ষ থেকে মনের যে একটা অবস্থা, কি উদ্দেশ্যে তুমি দিচ্ছ, এই তাকওয়ার বিষয়টাই আল্লাহ তাআলার কাছে যাবে। তাহলে আমাদের সমস্ত আমলের ক্ষেত্রে ইখলাস এবং তাকওয়ার প্রয়োজন আছে, রমজান মাস আল্লাহ দিয়েছেন এই তাকওয়া অবলম্বনের জন্য। এছাড়াও আরও অনেক চমৎকার চমৎকার বিষয় ছিল, যেহেতু আজকে জুমা আবার দীর্ঘ আলোচনা হয়েছে, তো আজকের মতো এখানেই আমরা শেষ করছি। এরপরে জিহাদের কিছু আয়াত আছে, জিহাদটা কীভাবে ফরজ হয়েছে, কখন আল্লাহ তাআলা জিহাদের অনুমতি দিয়েছেন, এই জাতীয় কিছু বিষয় পরের রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এনেছেন। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলোর উপর আমল করার চেষ্টা করবো। আগামী পাড়ায়ও ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগামীকালকের আলোচনায় আছে, সেই আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা।